আমরা যে কোনো কিছু পরিমাপ করার জন্য সংখ্যা ব্যবহার করে থাকি। সংখ্যাকে যে প্রতীকগুলো দিয়ে প্রকাশ করা হয় সেগুলো হলো অঙ্ক। প্রধানত পাঁচ ধরনের সংখ্যা আমরা দেখতে পাই, সেগুলো হলো স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা ও জটিল সংখ্যা। আজ আমরা কথা বলবো বাস্তব সংখ্যা নিয়ে। যে সকল সংখ্যাকে সংখ্যারেখার মাধ্যমে প্রকাশ করা যায় তাদেরকে বাস্তব সংখ্যা বলে। বাস্তব সংখ্যাকে ইংরেজিতে রিয়েল নাম্বারস বলা হয়। তাই সাধারণত আমরা বাস্তব সংখ্যাকে আর দিয়ে প্রকাশ করে থাকি, যেমন 1, 2, 3, 4, 5 ইত্যাদি। শূন্যও কিন্তু একটি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা ধনাত্মক ঋণাত্মক দুটোই হতে পারে। ধনাত্মক সংখ্যা হলে শূন্য থেকে বড় সকল সংখ্যা, যেমন 1, 2, 3, 4, এগুলো হলো ধনাত্মক বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা ভগ্নাংশও হতে পারে। ঋণাত্মক সংখ্যাগুলো হলো শূন্য থেকে ছোট সকল সংখ্যাগুলো, যেমন -1, -2, -3, -4, -5 ইত্যাদি। আবার শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা অঋণাত্মক সংখ্যাও বলে থাকি। বর্তমান গণিতের জন্ম হয়েছে গণনা থেকে। গণনা করার সুবিধার জন্য মানুষ প্রথমে সংখ্যার কথা চিন্তা করে। ধারণা করা হয় যে প্রাচীন প্রস্তর যুগে মানুষ যখন গুহায় বসবাস করত, তখনও 1, 2 পর্যন্ত গণনা চালু ছিল। স্বাভাবিক সংখ্যা গণনার প্রয়োজনে সর্বপ্রথম প্রাচীন ভারতবর্ষের গণিতবিদগণ 0 ও 10 ভিত্তিক স্থানীয় মান পদ্ধতি প্রচলন করেন। ভারতীয় ও চীনা গণিতবিদগণ 0, ধনাত্মক, ঋণাত্মক, বাস্তব, পূর্ণ ও ভগ্নাংশের ধারণার বিস্তৃতি ঘটান। তবে দশমিক ভগ্নাংশের সাহায্যে সংখ্যা প্রকাশের কৃতিত্বটা কিন্তু মধ্যপ্রাচ্যের মুসলিম গণিতবিদদের। প্রায় খ্রিস্টপূর্ব 500 অব্দে গ্রিক দার্শনিকরা জ্যামিতিক অঙ্কনের প্রয়োজনে অমূলদ সংখ্যার প্রয়োজন অনুভব করেন। বিখ্যাত গণিতবিদ পিথাগোরাসের নাম তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। ত্রিভুজ সংক্রান্ত তার এই বিখ্যাত তত্ত্ব থেকেই পিথাগোরাসেরই একজন শিষ্য হিপ্পোসাস প্রথম মূলদ সংখ্যার আবিষ্কার করেন। তখন সেটা গ্রহণযোগ্যতা না পেলেও পরবর্তীতে আরও গণিতবিদ দ্বারা অমূলদ সংখ্যার ধারণাটি গ্রহণযোগ্যতা পায়। বাস্তব সংখ্যাকে দুটি ভাগে ভাগ করা হয়, সেগুলো হলো 1, মূলদ সংখ্যা; 2, অমূলদ সংখ্যা। চলো এবার আমরা এই দুই ধরনের বাস্তব সংখ্যা সম্পর্কে জেনে নিই। মূলদ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে শূন্য দিয়ে ভাগ করা ছাড়াই দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায়। মূলদ সংখ্যাকে দশমিক আকারেও প্রকাশ করা যায়। মূলদ সংখ্যাকে আমরা সসীম ঘর দশমিক হিসেবে, যেমন 1.29, 5.6987, 8.97987 আকারে, অথবা পৌনঃপুনিক বা রিকারেন্ট দশমিক আকারে, যেমন 1.63636363, 4.69696969, 0.10110110101 হিসেবে প্রকাশ করতে পারি। এছাড়া যত ভগ্নাংশ আছে, যেমন 1/2, 3/4, 5/6, এগুলোও কিন্তু মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা হলো সেসব বাস্তব সংখ্যা যেগুলোকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না। অমূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে কোনো পৌনঃপুনিক ব্যবহার করা হয় না। অমূলদ সংখ্যার উদাহরণ হচ্ছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, কোনো পৌনঃপুনিক ব্যবহার করা হয় না। অমূলদ সংখ্যার উদাহরণ হচ্ছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত পাই, ইউলারের সংখ্যা ই, গোল্ডেন অনুপাত ফাই এবং 2 এর বর্গমূল √2। আসলে বর্গ সংখ্যা বাদে সকল অখণ্ড সংখ্যার সমস্ত বর্গমূলই হল অমূলদ। বাস্তব সংখ্যার ধারণাটি কয়েকটি স্বীকার্যের উপরে প্রতিষ্ঠিত। সেগুলি হল আবদ্ধতা বা ক্লোজার, অনন্যতা বা ইউনিকনেস, বিনিময়যোগ্যতা বা কমিউনিটিভিটি, সংযোজনযোগ্যতা বা অ্যাসোসিয়েটিভিটি,
বণ্টনযোগ্যতা বা ডিস্ট্রিবিউটিভিটি, অভেদকের অস্তিত্ব বা এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, বিপরীতকের অস্তিত্ব বা এক্সিস্টেন্স অফ ইনভার্স, ব্যবহারের যোগ্যতা ইত্যাদি বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে। এখন সেগুলো জেনে নেওয়া যাক। এ বি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি বাস্তব সংখ্যা, এ বি বাস্তব সংখ্যা। এ বি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি ইকুয়ালস বি প্লাস এ, এ বি ইকুয়ালস বি এ। এ বি সি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এ বি ইন্টু সি ইজ ইকুয়াল টু এ ইন্টু বি সি। বাস্তব সংখ্যায় কেবল দুটি সংখ্যা শূন্য ও এক বিদ্যমান, যেখানে শূন্য ইজ নট ইকুয়াল টু এক। এ প্লাস জিরো এ ইন্টু ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান ইন্টু এ ইজ ইকুয়াল টু এ। এ বাস্তব সংখ্যা হলে এ মাইনাস এ ইকুয়ালস জিরো, এ ইজ নট ইকুয়াল টু জিরো হলে এ ইন্টু ওয়ান বাই এ ইকুয়ালস ওয়ান। এ বি সি বাস্তব সংখ্যা হলে এ ইন্টু বি প্লাস সি ইকুয়ালস এ বি প্লাস এ সি, এ বি বাস্তব সংখ্যা হলে এ লেস দেন বি অথবা এ ইকুয়ালস বি অথবা এ ইজ গ্রেটার দেন বি। এ বি সি বাস্তব সংখ্যা এবং এ লেস দেন বি হলে এ প্লাস সি লেস দেন বি প্লাস সি, এ বি সি বাস্তব সংখ্যা এবং এ লেস দেন বি হলে এ সি লেস দেন বি সি যখন সি গ্রেটার দেন জিরো, এ সি গ্রেটার দেন বি সি হলে সি লেস দেন জিরো। এই যে আমরা যে মৌলিক বৈশিষ্ট্যগুলো দেখলাম, এগুলো মেনেই কিন্তু বাস্তব সংখ্যার যোগ ও গুণন করা হয়।